কিভাবে থাকবে সেটা তো, এটাই তো তাদের টার্মস অফ, এটা তো বাইরে থাকার কোনো স্কোপই নেই। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে আমরা কোথাও বলি নাই, এখানে অনেকে কিভাবে দাবি করছে সেটা আমার জানা নেই। অবশ্যই করতে পারবে না, এটা হলো আপনারা জানেন যে আমাদের এখানে পুলিশ আছে, র‍্যাব আছে, বিজিবি আছে, তারপরে হলো সশস্ত্র বাহিনী। যে যে সমস্ত জায়গায় পুলিশ, প্রথমত পুলিশ ইন্টারভিন করবে, তারপরে বিজিবি, র‍্যাব এগুলো ইন্টারভিন করে, যেখানে ফেইলিয়ার হয়ে তখন সেই ক্ষেত্রেই সেনাবাহিনীর হস্তক্ষেপ করে। এখানে পুলিশিং কাজটা সশস্ত্র বাহিনী কখনোই করে না। পুলিশ সশস্ত্র বাহিনী সবসময় তার, এটা হলো অলওয়েজ ইট ইজ এ লাস্ট, আমাদের রিসোর্স সেটা লাস্ট রিসর্ট, ঠিক আছে। না না না, আমরা যে টিওয়ার্ডটা আমরা দিয়েছি, যে এটা যদি যে প্রজ্ঞাপনটা যেটা জারি হয়েছে সেটা সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে না, অন্যান্য যে র‍্যাব, বিজিবি তারা স্ট্রাইকিং ফোর্স, পুলিশ তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবেও কাজ করবে। ইন এডিশন টু যে কেন্দ্রে কেন্দ্রে ডিপ্লয়মেন্টের বাইরেও তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, সশস্ত্র বাহিনী নয়। সরি, সেনাবাহিনী তো তারা মোতায়েন আছে, যখন যেখানে প্রয়োজন হয়, যদি কোনো পরিস্থিতি অন্যান্য বাহিনীগুলো, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্যরা যদি ট্যাকেল করতে না পারে, সেই ক্ষেত্রে সশস্ত্র বাহিনী সেটা তাৎক্ষণিকভাবে তারা গিয়ে সেটাকে দ্রুততম সময় তারা করে। নির্বাচনী আমাদের কাছে, আমরা বারবার করে একটা জিনিস যেটা বলছি যে আমাদের সিস্টেমটাকে, সিস্টেমটা হলো আমাদের যে নির্বাচন কমিশন প্রতিটি রিটার্নিং অফিসারের কাছে কিন্তু ডেলিগেট করে দিয়েছে, ঠিক আছে। এবং সেখানে রিটার্নিং অফিসার, এই যে আমাদের যে আচরণবিধি এবং এ ধরনের যে বিষয়গুলো, যে সমস্ত অভিযোগগুলো থাকবে, সেই অভিযোগগুলোর জন্য সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে। তার বাইরে আছে আমাদের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, সেটা হলো জুডিশিয়াল সার্ভিসের অফিসারদেরকে সমন্বয়ে করা, 122টা জুডিশিয়াল ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে। সে আচরণবিধি সংক্রান্ত বিষয়গুলো যখন তাদের নজরে আনলে, তারা সেখানে এগুলো তদন্ত করে আমাদের কাছে পাঠাবে, এরকম পাঠিয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সত্যতা পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা সত্যতা পায়নি। যে সমস্ত ক্ষেত্রে সত্যতা পেয়েছে সে সমস্ত ক্ষেত্রে আমাদের এখান থেকে নির্দেশ গিয়েছে যে সেটা আইনানুগভাবে তারা, সে আইনানুগ তারা অ্যাকশান নেবে, ঠিক আছে, যদি কোনো রকমের লঙ্ঘন হয়ে থাকে। আর যেগুলোতে সত্যতা পাওয়া যায়নি সেগুলো তো আর কিছু করার নেই। তার উপরে আছে আমাদের, আপনাদের কাছে প্রায় প্রতিদিনই ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রায় অভিযোগ নিয়ে আসছে, লিখিত তারা দিয়ে আসছে, আমি জানতে চাই যে এরকম কোনো স্কিম পেয়েছেন বা আদৌ ব্যবস্থা নিয়েছেন? এই সংখ্যা তো বলতে পারবো না, বাট অনেকগুলোই আছে যেগুলোর কোনো সত্যতা পাওয়া যায় না, অনেকগুলো আছে যেগুলো সত্যতা পাওয়া গেছে। সেই রিপোর্টগুলো আমাদেরকে দৈনিক ভিত্তিতে এগুলো কিন্তু আমাদের কাছে আসছে, এবং সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত আমরা সেখানে পাঠিয়ে দিয়েছি। আলটিমেটলি সেগুলো কিন্তু কনস্টিটিউয়েন্সি লেভেলেই কিন্তু সেগুলো ডিসপোজ অফ করবে, আমাদের এই লেভেলে এখানে সে ডিসপোজ অফ করবে, ঠিক আছে স্যার। আর